দেবী দুর্গা এখানে পূজিত হন ব্যাঘ্র বাহিনী রূপে। 200 বছরের পুরনো পুজোতে জড়িয়ে রয়েছে নীল চাষের ইতিহাস। অযোধ্যা জমিদার বাড়ি দুর্গা দালানে দেবী দুর্গা পূজিত হন ব্যাঘ্র বাহিনী ভবতারিণী রূপে। নীলকুঠির আয় থেকেই জমিদারি উত্থান অযোধ্যা বন্দ্যোপাধ্যায় পরিবারের। দীর্ঘ বছর ধরে রীতিনীতি মেনে আজও এখানে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। আর 10টা প্রতিমা থেকে সম্পূর্ণ আলাদা বন্দ্যোপাধ্যায়দের দুর্গা প্রতিমা। 19 শতকের 1805 সালে বাঁকুড়ার অযোধ্যা গ্রাম ছিল বন্দ্যোপাধ্যায়দের জমিদারি। সেই জমিদার বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন রামমোহন বন্দ্যোপাধ্যায়। তবে এই পুজোয় দেবী দুর্গা সিংহ বাহিনী নয়, বাঘ্র বাহিনী। প্রতিমাতেও রয়েছে নজরকাড়া বিশেষ সাবেকিয়ানা। 200 বছরের এই দুর্গাপুজোর জাঁকজমক আগের চেয়ে কমলেও বন্দ্যোপাধ্যায়দের পুজোর ঐতিহ্য এবং রীতি আজও বজায় রয়েছে। এই বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোর পেছনে রয়েছে এক অজানা ইতিহাস। জানা যায়, বাঁকুড়ার অযোধ্যা গ্রামে বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে। ওই নীলকর সাহেবের কাছে প্রথমে কেরানির চাকরি জোগাড় করেন তিনি। পরে কাজের দক্ষতার পরিচয় দিয়ে কেরানি থেকে বিশ্বস্ত হয়ে তাকে দেওয়ান পদে নিযুক্ত করে নীলকর সাহেবরা। পরবর্তীকালে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক এবং 22টি নীলকুঠি দান করে দেন রামমোহনকে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে 22টি নীলকুঠি ও প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে জমিদারির সূচনা হয় বন্দ্যোপাধ্যায় তথা বাবু পরিবারে। শোনা যায়, এই বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল 85টি মৌজা। তবে নীলকর সাহেবদের মতো বন্দ্যোপাধ্যায় পরিবার কখনো জোর করে চাষীদের নীল চাষে বাধ্য করত না, করা হতো না অত্যাচারও। জমিদারের বিপুল আয়ে সেই সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি। জমিদার চৌহদ্দির মধ্যে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাস মন্দির, বিষ্ণু মন্দির, ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় দুর্গাপুজো। এখানে দেবী সিংহ বাহিনী নয়, বাঘ্র বাহিনী। প্রতিমাতেও বিশেষ নজরকাড়া সাবেকিয়ানা রয়েছে। এখানে দেবীর মুখ ছাঁচে নয়, বরং বংশ পরম্পরা প্রতিমা শিল্পী এখানে হাতে তৈরি করেন দেবীর মুখ। অষ্টমীর পরের দিন থেকেই শুরু হয়ে যায় জমিদার বাড়ির দুর্গাপুজো। পুজোর সময় রূপোর পালকি নিয়ে পরিবারের মহিলারা দেবী দুর্গাকে বরণ করে নেন। পুজোর কদিন দেবী দুর্গার ভোগ ও প্রসাদ নিবেদন করা হয় রূপোর থালাতে। আজ জমিদারি না থাকায় সেই জৌলুস কিছুটা কমে গিয়েছে ঠিকই, কিন্তু আজও দেবীর পুজোয় নিষ্ঠার ঘাটতি নেই এই বন্দ্যোপাধ্যায় পরিবারে, যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা। আজও বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন অযোধ্যার জমিদার বাড়ির দুর্গাপুজো দেখতে। এমনকি পুজোর কটা দিন সকলকে বিতরণ করা হয় ভোগ প্রসাদ। এই বিষয়ে জমিদার বাড়ির এক সদস্য মনোহর বন্দ্যোপাধ্যায় জানান, এটা প্রায় আজ থেকে 198 বছর আগে শুরু হয়েছিল। রামমোহন, কৃষ্ণমোহন, লালমোহন গয়াধরের সৌজন্যে তারাই জমিদার ছিলেন। তো আগে আমাদের এই দুর্গাপূজাটা হতো গ্রামের এক প্রান্তে একটা অন্য মন্দিরে। পরবর্তীকালে ওখানে শরিকি বিবাদ হওয়ার জন্য কিছুকাল কয়েক বছর পরে আমাদের এখানে দেবোত্তরের মন্দির স্থাপন করে এখানে দেবোত্তরের দুর্গাপূজা উৎসব হচ্ছে, এখনো হয়, এবং এটা 199 বছর এই বছর হতে চলেছে। এবং আগের মতো সেই জৌলুস না থাকলেও এখন যেটা আমাদের যে প্রাথমিক দিকতে যে রীতিনীতি মেনে পুজো করা হতো, সেই রীতিনীতি মেনেই পুজো করা হয় এবং আন্তরিকতার অভাব আমাদের নেই। যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা সমস্ত পুজোটা করে আসছি এবং সবাই এখানে উৎসবে অংশগ্রহণ করে, গ্রামের সবাই আসে, বাইরের লোকও আসে। চণ্ডীর যে রূপটা দেওয়া আছে, চণ্ডীতে যে মায়ের রূপ দেওয়া আছে, সেই রূপে পূজা ভবতারিণী রূপে পূজা হয়। এবং এখানে সিংহ বাহিনী নয়, এখানে আমাদের ব্যাঘ্র বাহিনী প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানে যে নিয়মটা রয়েছে, আমাদের একটা রূপোর পালকি আছে, রূপোর পালকি করে আমাদের নবপুর থেকে নিয়ে যাওয়া হয়। আমাদের গ্রামের শেষে একটা দহঘাট আছে, সেখান থেকে নবপুর থেকে নিয়ে আসা হয়।
এবং বিসর্জন সেখানেই হয়। আর অষ্টমীতে চাল কুমড়া বলি হয়। আর মল্লরাজাদের যে আগে যে তোপধ্বনি হতো বলির সময়, সেই বলির আওয়াজ শুনে আমাদের এখানে বলি হতো, কিন্তু এখন গাছপালা বা বিভিন্ন কারখানা করার জন্য সেই তোপের আওয়াজ এখানে আর পৌঁছায় না। তো আমাদের ওই পাঞ্জি পুঁথিতে যে নিয়মটা দেওয়া আছে, সেই নিয়মটা মেনে, এই নির্ঘণ্ট মেনে আমাদের এখানে বলিটা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।